কেন্দ্রটির নাম দেয়া হয়েছে যোগেন চৌধুরী শিল্পকলা কেন্দ্র, ইংরেজিতে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস। বাড়ির নাম চারু বাসনা। নামটি কবি জীবনানন্দ দাশের কারু বাসনা থেকে অনুপ্রাণিত। এই কেন্দ্রে যেসব বিষয়গুলি থাকছে তা হলো একতলায় গ্রাউন্ড ফ্লোরে একটি প্রদর্শনশালা, যেখানে প্রতিভাধর শিল্পীদের প্রদর্শনীর জন্য আহ্বান করা হবে এবং উল্লেখযোগ্য শিল্পকর্মের প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। চতুর্থ তলে অর্থাৎ থার্ড ফ্লোরে থাকবে শিল্পকলা সম্পর্কিত পাঠাগার, সেখানে থাকছে প্রকাশনা বিভাগ এবং আর্টিস্ট শিল্পকলা সম্পর্কিত পত্রিকার দপ্তর। এছাড়া থাকছে দুটি গেস্ট রুম এবং শিল্পকলা সংরক্ষণের প্রাথমিক বন্দোবস্ত। এর উপর থাকছে সভাঘর বা সেমিনার রুম। এই ঘরটি নাম দেওয়া হয়েছে উপেন্দ্র কিশোর সভাঘর, যেখানে সেমিনার, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা হতে পারে। এই শিল্পকলা কেন্দ্রের মূল উদ্দেশ্য উৎসাহী সংস্কৃতিমনস্ক তরুণ সম্প্রদায়কে শিল্পকলা ও নান্দনিকতার প্রয়োজনে একত্রিত করা, উৎসাহিত করা। অভিজ্ঞতার থেকে যে জিনিসটা প্রয়োজন অনুভব করেছেন, এটা নিশ্চয়ই শিল্প সমাজের আরো অনেকেই করেছেন। কিন্তু যোগেন সেখানে এমন একটা পদক্ষেপ দিলেন যেটা এমন ভবিষ্যৎ শিল্পকর্মীদেরও পথ দেখাতে পারে। সেই দিক থেকে এটা অত্যন্ত সময় উপযোগী হয়েছে বললে একটু ভুল হবে, অনেক দেরিতেই হল। ফের আগে কলকাতা শহরে এরকম ধরনের বেশ কিছু সংগঠন হওয়া উচিত ছিল। যোগেন করে পথ দেখালেন, সেটার জন্য আমি তাকে অজস্র ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। এটা এই বাসনা আজকে ব্যক্তিগত আজকে কেন সফল হলো সেটাও কারণ আছে, তাই না? আজকে যোগেন চৌধুরী আর্থিকভাবে সচ্ছল বলে কিন্তু করতে পেরেছে, এটা বাস্তব, এটা অস্বীকার করা যায় না। কিন্তু অনেক শিল্পী আছেন যারা ভালো ছবি আঁকে কিন্তু সচ্ছল সম্ভব, সেই জন্য এটা ব্যক্তিগতভাবে চেষ্টা করলে সব কিছু হবে না। এটা চাই সরকারের, এই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ নেওয়া, এবং আগে তো কোনো মিউজিয়াম হলো না, বাড়ি থেকে কোনো মিউজিয়াম আসলে এখানে প্রদর্শিত হয় না, দিল্লিতে ঘুরে চলে যায়, মুম্বাই হয় দিল্লি হয়ে চলে যায়, এখানে আসে না, কলকাতায় আসে। একবার শুধু রদার এক্সিবিশন ছিল, তখন মানুষের কত যে ভিড় হয়েছিল, মানুষ দেখার জন্য কত ভিড় হয়েছিল। যোগেনদাকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমি যোগেনদাকে খালি একটি আবদার করব। যোগেনদা কেন ওই তাপমাত্রা লোকটার পেছনে লেগে আছে, যোগেনদা কেন লাইন ড্রয়িং এর বাইরে যাচ্ছেন না, আমরা যোগেনদাকে কেন জিজ্ঞেস করব? যোগেনদার যেটাকে আমরা ওভরা বলে, মানে যোগেনদার স্টাইল, আমরা তো পেন্টারকে শিল্পীকে জিজ্ঞেস করব যে আপনি কেন, সেরকম কোন আমাদের অবকাশ নেই। আজকে যখন আপনি এই সেন্টার ফর আর্টস করেছেন, এসব হতে প্রথমে আপনাকে দিয়ে শুরু করা যাক, তারপর আমরা গণেশদাকে ডাকি, জিজ্ঞেস করি যে মানে পুরো আপনি আপনার শিল্প আমাদের বোঝান, কারণ আপনি একরকমের বুঝেছেন, আপনি একরকম বোঝাবার চেষ্টা করছেন, আমাদের বোধশক্তি অন্যরকমের, আমরা অন্যরকম বুঝেছি, দুটো পার্থক্যটা চিন্তাটাকে কতখানি কাছে আনা যায়। শিল্প তো শুধু দেখা নয়, শিল্প তো শুধু কেনা বেচা নয়, শিল্প তো বইয়ের মধ্যে কয়েকটি পাতা উল্টানো নয়, শিল্প অনুভূতি করতে হয়, বুঝতে হয়। সেজন্য আপনি যখন নিজের প্রচেষ্টায়, নিজের পয়সায় আপনি আমার একটা সেন্টার করতে পেরেছেন, আপনার এই সেন্টারই আপনি আর্টিস্ট অ্যান্ড ইজ আর্ট, শিল্প, শিল্পী এবং তার শিল্পী একটি সিরিজ। আমি যোগেনদাকে ধন্যবাদ জানাবো যে এমন একটি অনুষ্ঠানে আমাকে উনি ডেকেছেন। আমাদের জগৎটাই আলাদা মোটামুটিভাবে, এই রাজ্যে গুণী এবং কৃতি মানুষের কোন অভাব নেই, অসংখ্য মানুষ আছে, প্রতিভাধর মানুষ আছে যাদের
এই রাত্রে জন্ম হয়েছে। তারপরেও যোগেন্দ্র নিজের চেষ্টায় সম্পূর্ণ একক প্রচেষ্টায় এটা তৈরি করলেন। আমি জহরবাবুর কথায় বলি যে হ্যাঁ, দেরিতে হলে একটা শুরু হবে। আমরা কথা বলে শিখবো জাতি দ্বারা প্রমাণ সেই আমরা বা আমাদের বা বড় মানুষ বা তার সন্তানেরা সংরক্ষণ না করলে শিল্প সংরক্ষণ হয় না, এটাই মূল কথা দাঁড়িয়েছে। বিশেষত সাহিত্য বা সিনেমার ক্ষেত্রে তাও একটা ডিভিডিতে বন্দী হয়ে যেতে পারে বা বইয়ের মধ্যে রয়ে যেতে পারে, কিন্তু সংরক্ষণ এই শব্দটা এটাকে আমরা কিভাবে দেখব সেটা যোগেন্দ্র এত বড় একটা কাজ এখানে করলেন। যোগেন্দ্র শিল্পীদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, শিল্পীদের পক্ষে সম্ভব হয় না কেন, ওই যে গণেশদা যেটা বললেন যে শিল্পীরা একটা সচ্ছলতার প্রশ্ন তুললেন, অর্থনৈতিক সচ্ছলতা একটা সময় যখন মানে যে আমি আমি আমার বাইরে কতটা সামগ্রিক স্বার্থ নিয়ে ভাবতে পারি, এটাই তো মূল টাসেল, এটাই মূল চ্যালেঞ্জ। আমি আমার বাইরে আমার স্বার্থ বাইরে গিয়ে গোটা কমিউনিটির জন্য কতটা ভাবতে পারি বা পরবর্তী প্রজন্মের জন্য কতটা ভাবতে পারি। যোগেন্দ্র যে কাজটা করলেন তার জন্য জাতির পক্ষ থেকে তাকে সবাই নমস্কার এবং প্রণাম জানাই, সবাই অনেক ধন্যবাদ। তা আমি ছবি দেখি কেন আমি ছবি আঁকি বা ছবি বুঝি, আমাকে নতমস্তক স্বীকার করতে হবে না আমার সেই যোগ্যতা নেই। আমার আমাকে কথাও বলতে হবে যে সেই যোগ্যতা যোগেদেরই কি আছে তো ছবি বুঝবে তা নয়, ছবিটি বুঝবার জন্য নয় তো মানে করাও যায়, আর মানে করা গেলে ছবি অনেক আমাদের কাছে অনেক সহজগম্য একটা ব্যাপার হয়ে যেত। আমি বলি যোগেনকে বিব্রত করে রাখুন, যোগেনকে আমি যদি বলি তাহলে ছবির সাথে দাঁড় করিয়ে দিয়ে ওটা মানি বলুন তো আমার মতোই বিস্মিত হয়ে গেল বিব্রত হয়ে গেল। আমি ওর আর হোয়াটসঅ্যাপে দেখি অসম্ভব সুন্দর হোয়াটসঅ্যাপ, আর এখানেও এসে নিজ থেকে উপরে উঠছি আমার হচ্ছে কি মুকেশ আম্বানির বাড়ি না অনেক পাঠু জায়গায় থাকি যোগে করেছি যা করেছি যা করে ভালো করে সুন্দর করে রুচিশীলতার সঙ্গে করে এই যে করেছে তার গায়ে আর তাই তো এটা একটা সংরক্ষণ সারা খুব ভালো একটি কাজ করেছে, পূর্ণ পবিত্র কাজ করেছে, তার উপর ঈশ্বরের আশীর্বাদ দেখে আসুক এই প্রার্থনা করি। আর যোগে দীর্ঘজীবী হোক। Thank you.
আমার নিজের ছবির অধিকাংশই বাইরের সংগ্রাহকদের কাছে। সৌভাগ্যবশত প্রথম দিকে ছবি টবি বিশেষ বিক্রি হতো না, তাই বেশ কিছু কলেজ জীবনের কাজ আমার কাছে রয়ে গেছে। পরের দিকে প্রতি বছর একটি দুটো ছবি, একটি দুটি ছবি বিক্রি না করে জোর করে নিজের কাছে রেখে দিয়েছি। তখন থেকে আমার মনে এই ভাবনা এসেছিল যে আমার প্রিয় শহর কলকাতায় কিছু শিল্পকর্ম থাক, থাকবে না কেন, সব যদি বাইরে চলে যায় আমাদের শহরে তো কিছু থাকবে না। মনে হলো আমার শহরে ভবিষ্যৎ দর্শকের জন্য কিছু কাজ বা শিল্পকর্ম রেখে দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে তারা দেখতে পায়। গ্যালারিতে প্রদর্শিত শিল্পকর্মগুলি সময় অনুসারে টাঙানো হয়েছে। গত 65 বছরে কাজের সূত্রে যখন যেখানে থেকেছি সেই হিসেবে এই প্রদর্শনীতে আমার শিল্পকর্মের বিবর্তনের ধারাটি স্পষ্ট বোঝা যায়। তবে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই নানা পর্যায়ের শিল্পকর্মের সংখ্যা আমার সংগ্রহে খুব কমই বলতে হয়। অনেক উল্লেখযোগ্য শিল্পকর্ম এই প্রদর্শনীতে দেখতে পাওয়া যাচ্ছে না। আনুমানিক 2500 থেকে 3000 শিল্পকর্ম গত 65 বছরে সৃষ্টি করেছি। এই গ্যালারিতে প্রদর্শিত শিল্পকর্ম থেকে সেসবের একটি মোটামুটি পরিচয় দর্শকরা পাবেন, আশা করি দেখে উপভোগ করবেন। আমি জানি যে সেই কত আগে থেকে, মানে কতদিন আগে থেকে কলকাতায় একটি এরকম চিত্র সংগ্রহশালা বা একটা মিউজিয়াম, আর্ট মিউজিয়াম তৈরি হোক, তার জন্য যোগেন্দা চেষ্টা করছেন, ঘোরাঘুরি করা হচ্ছে, ভাবনা করা হচ্ছে, সে আজ থেকে নয়, সেইটা হলো না শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালি। সেইটা গভর্নমেন্টের উদ্যোগে বা এটা আমরা করতে পারলাম না, কিন্তু সেটার এটাকে আমি এই এই পার্টিকুলার এই যে যোগেন্দার যে নিজের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা যে এই যে প্রতিষ্ঠানটি হলো, এটাকে আমি এই যে হলো না, হতে পারেনি, তার প্রতিবাদ হিসাবে এটাকে আমি দেখতে চাইছি। এবং এটা সত্যি সত্যি এত ইম্পর্ট্যান্ট ঘটনা হয়ে উঠেছে, আমার মনে হয় যে এটাকে একটা রেকর্ডেড ইয়ে হিসাবে থাকা উচিত। এর মধ্যে লেখাটির মধ্যে যোগেন্দার নিজস্ব ইমোশন আছে, তার তার যে বলার ভঙ্গি সেই ভঙ্গিটা তার মধ্যে আছে, এবং একটা সময়ের যে আমাদের সামগ্রিক ব্যর্থতা তার বিরুদ্ধে প্রতিবাদটা আছে। আজকের দিনটা একেবারেই ঐতিহাসিক দিন, নিশ্চিতভাবে সারা ভারতবর্ষে, পৃথিবীটা আমি তত ভালো করে দেখিনি, এক একবার গিয়েছি ঠিক আছে, কিন্তু সারা ভারতবর্ষে এই ধরনের একক প্রচেষ্টা একমাত্র আমি যোগেনকেই করতে দেখলাম। যোগেন চৌধুরীর মাথায় নানা রকম আইডিয়া বহুদিন ধরেই ঘুরছে, এখনো অনেকগুলো পরিকল্পনা ওর আছে জানি। এইখানে যেটা হলো আজকে উদ্বোধন হলো, আমাদের আমার শ্রমিকের বাড়ির খুবই কাছে, যোগেন চৌধুরীর বাড়ির আরও কাছে, খুব ভালো লাগছে, মাঝে মাঝে আসা যাবে, এখানে আড্ডা দেওয়া যাবে, দেখা যাবে অনেক কিছু, সেইটা
কিন্তু একক স্তরেই শিল্পীদের এখন কাজ করতে হয়। সর্বক্ষেত্রেই দেখেছি যা কিছু হবে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে একক স্তরেই কাজ করতে হয়। তাছাড়া কিন্তু যে কাজগুলো হয় সেগুলো হয়তো শুরু হয় কিন্তু পরবর্তীকালে আবার ভণ্ডুলো হয়ে যায়, যার জন্য তৈরি হয় সেই উদ্দেশ্যটা কিংবা লক্ষ্যটা ক্রমশই দূরে যেতে শুরু করে। এইটুকু বলে ক্ষান্ত দিচ্ছি। আর যোগেন চৌধুরীকে আবারও আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি এই সেন্টারের জন্য। আমি এখানে এসে এই 55 সাল থেকে এ যাবৎ ধারাবাহিক এত কাজের যে সংরক্ষণ ও নিজে করে রাখতে পেরেছিল এটা আমার কাছে খুব বিস্ময়। এবং বিস্মিত হওয়ার কারণ যেমন আছে তেমন বললাম এটা ঠিকই আছে। ও যেইভাবে জিনিসটাকে অর্গানাইজ করে একটা বিরাট একটা জায়গা তৈরি করেছে ওর পক্ষে এটা সম্ভব। এই যে এইভাবে জিনিসটাকে একটা আর্ট সেন্টার এরকম এতগুলি জিনিস তৈরি করতে পেরেছে বা আরও বড় করবে এই আশা রাখছি এবং আশা করব ও ওটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারবে। যেটুকু করা যায় যেমন যোগেন করছেন, এবং যোগেন ইতিমধ্যে যেটা আরও করছেন যে নিজের সংগ্রহ যার থেকে যোগেনের বিকাশ, যোগেনের ছবির ইতিহাসে নানা পরিবর্তন সেগুলোকে আমরা চিনতে পারব, পরীক্ষা করে দেখবার সুযোগ পাবো একটা জায়গায় এসে, তেমনি এই জায়গাটাও একটা সংগ্রহ ক্ষেত্র হয়ে উঠবে এবং নানাভাবে শিল্পের সঙ্গে চলচ্চিত্র, থিয়েটার সব কিছুর যোগসূত্রগুলোকে নিয়ে নানা কাজ করার একটা ক্ষেত্র এখানে থাকবে। ছবিগুলো প্রাণ পাবে তার এই বিচিত্র সংযোগের লীলার মধ্য দিয়ে। এই সম্ভাবনাগুলোর কথা ভাবতে ভালো লাগে এবং এই সম্ভাবনার জায়গাটা খুলে দিয়েছেন আমাদের বন্ধু যোগেন। তাই 64 সালে শেক্সপিয়ারের হাত ধরে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। আমি আবার শেক্সপিয়ার থিয়েটারের যে সীমাহীন সম্ভাবনা খুলে দিয়েছিলেন সেই ক্ষেত্রে আবার যোগেনের সঙ্গে হাত মেলাতে, মন মেলাতে আমার খুব লোভ হচ্ছে। শেষ বলবো যে এই যে একটা সম্ভাবনা আবার উন্মোচন হলো চলচ্চিত্র, ছবি, সাহিত্য, ইতিহাস সব কিছুকে আমরা মিলতে মেলাতে পারি, সব কিছু থেকে আমরা সম্পদ বৈভব আহরণ করে চিন্তা কল্পনার আরেকটা সাম্রাজ্য আমরা খুলে ফেলতে পারি, তার পরিসরটা যোগেন আজকে আমাদের খুলে দিলেন। তাই আরও ভাবতে, আরও দাবি তুলতে আমাদের মন চলে যাচ্ছে। নমস্কার। কেন্দ্রটি অত্যন্ত সজীব সচল হয়ে উঠবে কেবলমাত্র যদি অন্য প্রান্তে যারা আমরা আছি সবাই যদি এই কেন্দ্রকে নিজেদের কেন্দ্র বলে মনে করি এবং পার্টিসিপেশন করি এবং নানান রকম পরিকল্পনা যেটা ফিজিবল হবে আন্তরিক সেই সমস্ত আসরগুলোর জন্য আমার মনে হয় চারদিকের দেওয়াল অপেক্ষা করে আছে। অবশেষে এমন আশা করি ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তোলা এই শিল্পকেন্দ্রটিকে সেই সঙ্গে তার চিত্রশালাটি শহরের শিল্পপ্রেমিক মানুষজন এবং সংস্কৃতি মনস্ক সমাজ একটি সামাজিক প্রচেষ্টার উদাহরণ হিসেবে আন্তরিকভাবে গ্রহণ করবেন। আশা করব বাংলার শিল্পকলা জগতে এই সামান্য ব্যক্তিগত প্রচেষ্টার যথাযথ প্রতিফলন ঘটবে।